পিয়ারলেসের 85 মহা ধুমধামে 8.5 দশক উদযাপন বুধবার মধ্য কলকাতার পিয়ারলেস ভবনে সকল কর্মচারী আধিকারিকদের নিয়ে পালিত প্রতিষ্ঠা দিবস। সঙ্গীত পরিবেশন করল রামকৃষ্ণ মিশনের দৃষ্টিহীন ছাত্র দল। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মচারীদের জোর করে স্বেচ্ছাবর্ষণ নেওয়ানোর অভিযোগে কদিন আগে উত্তাল হয়েছিল ভবন, যদিও এদিনের অনুষ্ঠানে তার কোনো প্রভাব দেখা যায়।